evening. Welcome to Kamal Kolkata. Kamal Kolkata aj uposthit Bihala Puraton Bazare. Je bazarer boyosh ami nijei jani na, tobe nishonde 55 plus er boyosh hobe. Karon Kamaldar boyosh ei murte 55 plus. ODRC government quarter e 1968 e jokhon Kamaldar dhoke তখন কিন্তু এই বেহালার বাজারটা কিন্তু ছিল অনেকটা বড় জায়গা নিয়ে পাশে সুচিত্রা সিনেমা হল ট্রাম লাইনটা রাস্তা ছিল ডায়মন্ড হারবার রোড 120 ফুট চওড়া হয়ে গেল ডায়মন্ড হারবার রোডের ইতিহাস তো আপনাদেরকে বলেছি এর আগে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ তুলে দেখাবো বেহালা পুরনো বাজার বেহালা পুরনো বাজার ডায়মন্ড হারবার রোড থেকে জগন্নাথ মন্দির হয়ে সোজা কামালদার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এর আগে দেখেছেন সরকার হাটের পয়লান হাট ঘোলসাপুর বাজার তার সাথে যুক্ত হলো বেহালা বাজার আসুন কামাল কলকাতা দেখুন কামালদার সাথে থাকুন পাশে থাকুন কামালদার বেহালা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতি বিটিএ অনুমোদিত নেতাজি সুভাষ রোড কলকাতা 34 ছোটবেলা থেকেই জানি বেহালা বাজার মানে পুরানো বাজার সেই বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঢুকে পড়েছে বাজার বাজার সংলগ্ন ডায়মন্ড হারবার রোড সেই ডায়মন্ড হারবার রোড তার পাশ থেকে পুরানো বাজারের রাস্তা এই রকম ফলের দোকান সবজির দোকান নানা রকমের দোকান কামালদার পাশে থাকুন আজ বেহালা পুরনো বাজার ভোর সন্ধ্যাবেলায় ছবি তুলছে নানা রকম দোকানের ধূপের দোকান আর ধীমান কেমন লাগছে আরে বলো কেমন বাজারটা কেমন বেহালা বাজার বেহালা বাজার তো সে তো অনেক দিন পুরনো বাজার আচ্ছা এ তো আর কিছু বলার নেই বেহালা বাজার সর্ব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে এটা হচ্ছে পুরাতন বাজার এর পরে যে বাজারটা হচ্ছে সেটা হচ্ছে নতুন বাজার নতুন বাজার তার মানে মোটামুটি বুঝতেই পারছি 100 বছরের উপরে নিশ্চয়ই এই বাজারটা 100 বছর হ্যাঁ 100 বছরের উপরে হতে হবে আমি অ্যাবাউট একটা তো দিলাম একটা বললাম বেহালা বাজারের দাম কি মোটামুটি সস্তা পড়ে রিজনেবল রিজনেবল এটা মোটামুটি রিজনেবল একটা প্রাইস হ্যাঁ বেহালা বাজারের প্রত্যেকটা জায়গা তুলে দেখাবো এইরকম নানা রকমের স্টিলের দোকান তার সাথে ধূপ বেহালা বাজারের অতি পরিচিত একটা গলি যেটা আমার খুব পরিচিত বাঁদিকে একটু ঢুকি এইরকম পরিচিতি দোকানগুলো দেখাই সাথে বিমলদার সেই পুরনো মুদিখানার দোকান কি কেমন আছে কামালদা কামালদা এই রকম দোকানগুলো দেখাচ্ছি বেহালা বাজারে দিদি এখানে যে কেনাকাটা করেন সস্তা পড়ে নিশ্চয়ই ওই জন্য তো আসে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে এখানে বাজার হ্যাঁ একদম এরা আমার খুব পরিচিত দু ভাই ও বাবা দশকর্মা থেকে আরম্ভ কেমন আছো প্রত্যেকটা দোকানে কামালদা চাইছে কিছু কিছু করে না গীতাঞ্জলির কিছু আইটেম দেখাচ্ছি ধূপের আগরবাতি একদম নতুন অন্য টাইপের মোটা এই আইটেমটা আপনারা এখান থেকে পাবেন নানা রকম ধূপ একদম ডায়মন্ড হারবার পুরাতন বাজার থেকে ঢুকেই একেবারে বিয়াহালা ধূপ সেন্টারে চলে আসবেন প্রচুর হচ্ছে এই যে গীতাঞ্জলি যে ধূপটা দেখছেন এটা অন্য ধূপের থেকে একটু আলাদা আচ্ছা এটা জ্বলবে হচ্ছে আপনার প্রায় একটা স্টিক আপনার 2 ঘন্টা জ্বলবে যেটা কোনো ধূপ কাটিয়ে কিন্তু আপনার জ্বলবে না এটা রিজনেবল দাম আছে একটা প্যাকেট 20 টাকা তার মানে আমরা পার স্টিক আপনার 2 টাকা করে পড়বে আপনি যদি ধুনো কিনে বাড়িতে জ্বালান 2 টাকার নিশ্চয়ই বেশি ধুনো আপনার খরচা হয়ে যাবে হ্যাঁ ওরা সেটা 2 ঘন্টা আপনার জ্বলবে 2 টাকা দিয়ে আপনি একটা পার স্টিক পড়ছে আর প্যাকেট আপনার এ পড়ে যাচ্ছে
20 টাকা পড়ছে এবার ডজনে নিয়ে গেলে এরা আরো লেস করে দিচ্ছে রূপ ধূপ ধুনো এবং আগরবাতি আপনারা আর এটা হচ্ছে গুগল দোকানকে তুলে ধরছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা বাজারের দ্বিতীয় ধূপের দোকান বাতাসা গুড়ের দোকান ফুলের দোকান পাটালি আমরা বাঙালি আমরা পাটালি খেতে ভালোবাসি এখনো পাটালি পাওয়া যায় কি নাম তোমার রশিদ 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 ভাই কেমন বিক্রিবাট্টা হচ্ছে কেমন ভালো হচ্ছে তো ভালো হচ্ছে কোথা থেকে আসছো তুমি ডায়মন্ড ডায়মন্ড আসুন রশিদ ভাইয়ের পাশে থাকুন পাটালি কিনুন আর এত বড় বড় আমাদের যে সেলফ বা আমাদের যা বাক্স আমরা পুরনো দিনের যারা মানুষ তারা জানি এই বাক্সটা কত গুরুত্ব এই রকম একটি দোকান আছে সেই দোকানটা দেখাচ্ছে এই দোকানটার নাম কি রমা স্টোর রমা স্টোর সে আসবেন ঢুকেই বাঁ দিকে ডান দিকে এই রকম আমের দোকান তাই তো কি না এটা যে আমের দাম হিংসা করে আমের দোকান আমের নাম না তোমার নাম আমার নাম আমার রশিদ খান আবার আরেক রশিদ খান কামাল কলকাতার ইউটিউব কামাল কলকাতা ইউটিউব চ্যানেলে গেলেই পাওয়া যাবে দশক কর্মা দোকান দিদি কি নাম আমার নাম পারুল কল্লে পারুল কল্লে কতদিনের ব্যবসা হচ্ছে এটা অনেক দিনে কেমন কেনাকাটা হচ্ছে এই মোটামুটি হচ্ছে কেমন দিদি কেনাকাটা করেন আপনি এখান থেকে হ্যাঁ কিনি কেমন লাগে দোকানটা খুব ভালো ঠকায় কি এরা না না একদম না ঠকায় না দেখাচ্ছি আমি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজ ঢুকে পড়েছে বেহালার দোকানগুলো দাদা এই বেহালা বাজারটা কত পুরনো হবে অনেক বছর না না 50 প্লাস হবে আমারই তো 55ই তো কম 75 বছর কি কি গো নারিকেল বেচছে মন খারাপ গান্ধী বাবা পকেটে ঢোকেনি আসুন কামাল কলকাতার ইউটিউব আরে বাবা এই দোকানটা তো ভিড় কেন কালী পুজো নাকি তাহলে মালিক আছে বলুন মালিক কি বলবেন মালিক কেমন কি নাম তোমার ওই সেই সবাই যে যা খুশি বলে ডাকে কোনো চিন্তা নেই যে যেরকম ভাবে ডাকে তার টাকাই সাড়া দি বলে তোমার দোকানে কি পাওয়া যায় আর ধূপকাঠি মোমবাতি ঠাকুরের জিনিস যেটা দেখি হ্যাঁ সবাই মাল বাবা প্রচুর খুবই ভালো অনেক দূর থেকে আসি তো এই জন্য এখান থেকে নিয়ে যাই আজকে ফার্স্ট টাইম আসলাম আমরা দেখাচ্ছি প্রত্যেকটা দোকানে না 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 দেখি প্রত্যেকটা দোকানে আমার নতুন দোকান কেমন বিক্রি হচ্ছে এই চলছে মোটামুটি আর গুরু পূর্ণিমা বা টুকটাক হচ্ছে বাজার রয়েছে আর তোমার তুমি কি নতুন করেছো কি নাম রোহিত সাউ রোহিত এটা কি কি আইটেম আছে বিহার মানে সব রকম মোবাইলের অ্যাক্সেসরিজ আছে নাকি মোবাইল অ্যাক্সেসরিজ হ্যাঁ মাঝে মধ্যে আমাকেও আসতে হবে তো আমি যখন ভিডিও করছি তুমি আমার জন্য একটু দামটা কমিয়ে নিও না হলে তো আমাকে দূরে চলে যেতে হয় আমরা পুরনো কিছু দোকান দেখাতে চাইছি জামা ও কাপড় বিক্রেতা শ্রী পাঁচুকোপাল সাধুকা সেই লেখাটা অনেক পুরনো দাদা কত বছরের পুরনো এটা হ্যাঁ 100 বছর তার মানে তো বাজারটা আরও পুরনো নাকি হ্যাঁ বাজার 200 প্লাস হবে আরও বেশি হবে এখন কেনাকাটা কেমন একটু বিক্রিবাট্টা একটু কম আছে কিন্তু আপনারা অনেক আদি 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 দোকানদার আমরা একটা আদি দোকানে ঢুকেছিলাম এরকম তুলাই গান পাঞ্জি ঢেকি ভাত কপিল পাত্র এরকম একটা চালের দোকান দাদা কি নাম তপন দাস তপন দা এই বাজারটা কত বছরের পুরনো ওটা তো বহু পুরনো আরো বেশি হবে আরো বেশি কারণ উল্টো দিকে 150 বছরের দোকান আর আপনাদের চালের দোকানও অনেক বছর পুরনো অনেক বিখ্যাত দোকান এই দোকানটা আমি প্রথম থেকেই দেখে আসছি এই দোকানটা দেখুন এখনো টিনের চাল তাই তো একটা আলাদা নস্টালজিক গন্ধ আছে এইরকম চালের দোকানে আসবেন তপনদার দোকান
আপনার নামটা প্রশান্ত চন্দ্র। এইসব দোকানে আসবেন বিহালাতে অনেক কামালদা আছে, এরকম দোকানগুলোতে প্রত্যেকটা আইটেমগুলো দেখাতে যাচ্ছে বিহালাতে শাখা পলা। যারা নতুন বিয়ে করছে দরকার, তাই তো? কি নাম তোমার? আমার নাম স্বপন, স্বপন পল্লে। হ্যাঁ, কতদিন ব্যবসা হচ্ছে? প্রায় 50 বছর শাখা। ফুল হচ্ছে প্রায় ধরুন 100 বছরের উপর, বাপ ঠাকুর দ্বারা মানে। বাজার প্রায় 300-400 বছর হবে। আসুন স্বপনদার দোকানে, শাখা শাক কলা আশীর্বাদে শচীনের অনেক কিছু জিনিস আছে, আলতা লক্ষ্মী শঙ্খ ভাণ্ডার, এইরকম আরেকটি চালের দোকান। দাদা কি নাম? ঢুকেই পেয়ে যাবেন এরকম প্রত্যেকটা দোকানকে দেখাচ্ছি। কি নাম আপনার? কতদিন চলছে ব্যবসা? 5 বছর চালাচ্ছি। 5 বছর? কি নাম আপনার? আমার নাম পার্থ শাহ। পার্থ দা কতদিন চলছে? প্রায় 25 বছর। 25 বছর আছেন? অনেক পুরনো দোকান, পুরনো জায়গায় আসলে আপনারা কথা বলবেন আপনাদের মনের মতো। কি নাম দাদা আপনার? তরুণ মান্না। তরুণ দা কতদিন আছেন? বাবা চালাতো, আমি তো 30 বছর এখানে আছি। 30 বছর এই ব্যবসায় জড়িয়ে? এই যেমন টোপর পরিয়ে দিচ্ছেন আপনি সবাইকে, দারুণ ব্যাপার। তরুণ মান্না পুরাতন বাজারে এসে আপনারা খোঁজ খবর নেবেন। এখানে অনেক পুরনো পুরনো অনেক দোকানগুলোকে আমি তুলে ধরতে চাইছি, বণিকের, দশকর্মা ভাণ্ডার এবং এই রকম অনেক দোকান পরপর পরপর আপনাদেরকে আমার ইউটিউবের পর্দায়। এই দোকান থেকে আমি অনেক জিনিসপত্র কিনেছি এর আগে, এটাতে আসবেন, এটাতেও আপনি সস্তা পাবেন। এটার নাম মিনতি নাকি স্টোর্স। উল্টো দিকে একটি দোকান আছে যেটা এখন ফ্ল্যাট হয়েছে, এই রকম একটি দোকান। এই দোকানটাও অনেক পুরনো। আর এই একটি দোকান আমরা দেখাচ্ছি, এই দোকানেও আমি অনেক রকমের জিনিসপত্র কিনি, খুব ন্যায্য মূল্যে এই দোকানটা মালপত্র বিক্রি হয়। আপনারা এসে এই জগন্নাথ মন্দিরের আগে এই দোকানটা পেয়ে যাচ্ছেন। তার সাথে কামালদার চলছে আরও কিছু দোকান আপনাদের সামনে তুলে ধরবে। এই এই একটি দোকান, এটাও অনেক পুরনো দোকান। কত বছরের পুরনো আপনার দোকান? এটা আরেকটা বলে ওই দোকানটাই ত্রিনাথ স্টোর্স। ত্রিনাথ স্টোর সেখানকার মধ্যে বেশ বিখ্যাত, দামটাও দিদি একটু কম। হ্যাঁ ভালো আছি। তো কামাল কলকাতাটা দেখবি দিদি, কত বছর করছো ব্যবসা? ইউটিউব চ্যানেল কামাল কলকাতা কমিয়ে নেয় মাঝে মধ্যে। এখানে স্টাফও খুব ভালো। কামালদার সাথে থাকুন, জগন্নাথ মন্দিরের পাশে কামালদার। মন্দিরের ব্লগটা আপনারা দেখেছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে, খুব জাগ্রত মন্দির, জয় জগন্নাথ। সেই মন্দিরের পাশেই কিন্তু এই রকম বাজার, তাই তো? এখানে বাজার করো নাকি? হ্যাঁ বাজার করো। ঘুরতে আসো নাকি? বাজার করো? বাজার করো, ঘুরতে আসো। বাজার করো, ভালো লাগে এই বাজার? হ্যাঁ এই বাজার ভালো লাগে। দিদি কেমন ভক্তি ভরে প্রণাম করলে? মনের ভক্তি করে প্রণাম করলে। বাজার করেন বেহালা বাজার থেকে? বেহালা বাজার কি কি বাজার করে? সব রকম পাওয়া যায়, মাছ সবজি সব কিছু কেনে। তুই বেলা বাজারে কি খেলি, ঘুরিস নাকি? জানিস বেলা বাজার কোন স্কুলে পড়িস? পিসি দাস গুপ্ত মেমোরিয়াল একাডেমি। কোন ক্লাস? 7। ভালো করে পড়াশোনা কর, মায়ের সাথে থাক। আর ঠিক এই জংশনে এসেছে কামালদা, জগন্নাথ মন্দিরের এই 3 মাথা মোড়ে এই দারিক মুখার্জি যাচ্ছে, তাই তো? মশলাপাতির দোকান এদিকে পাওয়া যাবে। এই সোজা চলে যাচ্ছে আরেকটি পুরাতন বাজার, তার সাথে এই মুখটায় এরকম দশকর্মা দোকানগুলো রয়েছে।
তার সাথে আমাদের অতি পরিচিত কুমারটি সেন্টার। কুমারটি সেন্টারের সামনে আমি উপস্থিত। এদের চারখানা ব্রাঞ্চ রয়েছে। দু নম্বর দারিক মুখার্জি রোডে এসে আপনারা কাজু বাদাম থেকে চা পাতা সব কিছু নিতে পারেন। এই দেখুন মালকিনকে দেখাচ্ছি। মালকিন বলো, কেমন কতদিন ব্যবসা হচ্ছে? অনেক দিনের ব্যবসা। কেমন চলছে? ভালো চলছে। আমাদের বাজার তো পুরনো বাজার। আচ্ছা, এখানে সবাই আসে এবং বেহালার বেশিরভাগ মানুষ এই বাজার অ্যাটেন্ড করে, যার জন্য এখানে বাজার সবসময় লেগে থাকে। এটা এই এই স্টলটার নামটা কি দোকানটার? কুমারটি সেন্টার। কুমারটি সেন্টার, কুমারটি সেন্টার যেন একটা পার্ক স্ট্রিটের শপিংয়ে চলে ঢুকে পড়েছি। অনেক ভালো লাগলো। কুমারটি থেকে বেরিয়ে আর এক জগন্নাথ স্টোরস, অতি প্রাচীন দোকান। দাদা কত বছর ব্যবসা করছেন? চল্লিশ বছর। তার আগে এই ব্যবসা আমার ছিল। আচ্ছা, কেমন ব্যবসাটা এই মুহূর্তে? কেমন একটু ডাউন আছে? আমরা এসেছিলাম জগন্নাথ স্টোর, একদম জগন্নাথ মন্দির ঠিক তার লাগোয়া। কামালদার সাথে থাকুন। কামাল কলকাতা দেখলে বেহালার অলিতে গলিতে কামালদা ঘুরে বেড়াচ্ছে। পুরোনো দিনের দোকান। দিদি কি নাম? দেখুন দাদা, এইরকম অ্যাসবেস্টার পুরনো, সেই পুরনো জিনিসগুলোকে নিয়ে রেখেছে। আর স্বাদটা কি একই তো আছে? দামও ঠিক আছে। চিকেন শপ আছে, এই চিকেন শপটা খুব নাম করা। এই চিকেন শপে আমি, ঠিক আছে আপনি গার্ড থাকুন, আমি চিকেনটা দেখাতে চাইছি না। আর এইরকম ধর, দাদা তোমাদের ব্যবসা কত দিনের বলো? বাবু ব্যবসা কত দিনের? 22 ইয়ার্স। 22 বছরের দোকান। এই দোকানটা একেবারে পেয়ে যাবেন আপনারা জগন্নাথ মন্দিরের লাগোয়া। আর এইরকম কাঁঠাল চলে এসছে বেহালাতে। কাঁঠাল, যারা কাঁঠাল পছন্দ করেন। দাদা কতদিন চলছে এই সামনে? আজ থেকে লাভিছো লাভলি। কাঁঠাল খেতে যারা পছন্দ করো বেহালাতে চলে এসো। খুড়ি ড্রয়িং করছে। দাদা তোমার নাম? আমার নাম সুকুমার দেবনাথ। বাহ, কতদিনের ব্যবসা? দুই পুরুষের। দুই পুরুষ মানে কত বছর হবে? 60 বছর। 60 ইয়ার্স। দারুণ লাগছে। ড্রয়িং করছে একটা ঘটের মধ্যে। এইসব জিনিস আমাদের কাছে একটা নস্টালজিক। পুরনো মাটির কলসি, মাটির ভাঁড়, মাটির সব কিছু, থালা, দারুণ লাগে। এইসব জিনিস এখনও আমাদের মনকে টানে, যারা পুরনো দিনের লোক রয়েছে। আমরা রয়েছি একটি সবজির দোকানে। কি নাম গো তোমার? আমি এই দোকানটা একটু দেখালাম, অনেক পুরনো দিনের। আর আর কিছু পুরনো গো, কেমন আছো? কি নাম তোমার? বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ, কতদিন ব্যবসা করছো? 19 বছর। তুমি এই মশলা ছাড়া আর কি আছে? আলু, আলু পেঁয়াজ নেতাজি সুভাষ রোড। দাদা কতদিন করছেন ব্যবসা? বছর 25। 25, তার আগে? 25টা অনেক পুরনো, বাবা চালাতেন এই দোকানে, অনেক কিছু কিনতাম। তা আপনাদের দোকান তো বেশ সাজানো গোছানো। আগে খুব ভিড় হতো, সকাল বিকেল সন্ধ্যে, মানে পিছন থেকে আমাদের কিনতে হতো, দিতেন না তখন, গুরুত্ব দিতেন না, দুটো একটা দুধ চাইলে। এখন মার্কেট কিন্তু কমে গেছে কাস্টমার না? হ্যাঁ, করোনার পর থেকে তো অনেকটাই নিম্নমুখী। এখনও মাল ঠাসা, খুব সুন্দর সাজানো এই দোকানটা। আপনার নামটা? গোপী সাহা। গোপী সাহা, গোপী সাহা সাহা স্টোরস।
যারা চেনেন তারা আসেন, দাম ন্যায্য মূল্যে ওনারা কেনাকাটি বিক্রি করেন। গোপী সাহা, কতদিন ব্যবসা করছো? শাকের ব্যবসা, সবজির ব্যবসা? কুড়ি বছর। টুকটাক করে হয় তো? হ্যাঁ, চলি আছে। শাক বিক্রি করেন? কাঁচালি, কলা, কাঁঠাল, সবজিও থাকে। চলুন দেখতে দেখতে বাজারে আরেকটি চালের দোকান, কি নাম গো দাদা? ইউটিউব চ্যানেল কামাল কলকাতা। আমি ইউটিউবে প্রত্যেকটা বেহালার হাটগুলো এবং বাজারগুলো ঘোলসাপুর পৈলান সরকার। কি নাম তোমার? গোবিন্দ বণিক। কতদিন ব্যবসা করছো? কেমন হচ্ছে? এখন একটু বাজে, করোনার পর একটু থমকে দাঁড়িয়েছে বেহালা বাজার। বেহালা বাজার একটা নস্টালজিক বাজার, কেউ বলে 200, কেউ বলে 100, কেউ বলে 300। অবশ্যই বাজারের একটা মূল্য আছে, এই বাজার অনেক পুরনো বাজার। পুরনো বাজার থেকে নতুন বাজার একটা হয়েছে, সেটাতে আমি যাব একটু বাদে। এখন পুরনো বাজারের গলিতে কামালদা উপস্থিত। দোকান খাঁটি মশলার দোকান। এই দোকানটা কিন্তু সর্বদা ভিড় থাকে। দামে কম নাকি কোয়ালিটি এক নম্বর? কি দিদি, দাদা কেমন? কতদিন ব্যবসা হচ্ছে? হচ্ছে ওই 25 বছর ধরে হচ্ছে। 25 বছর। বিক্রিবাটা হয় কিছু? বিক্রিবাটা এখন এই যে বৃষ্টিকাল পড়েছে বলে একটু ভালো হচ্ছে। গরমে তো আমরা শুয়ে পড়েছি। গরমে শুয়ে পড়ে? হ্যাঁ, গরমে একদম শুয়ে পড়ে। গরমে বাজার হয়নি, দু চার দিন ধরে বাজার হচ্ছে। দামটা কি একটু বেশি দামে? বাজার সব হাই বাজারে। রামের বাবা, আমরা যদি রাম হই, ও আবার আমাদের বাবা দশরথ ভান্ডার। ভাই দশরথ ভাই, তুমি সবার কাস্টমারদের জন্য একটু কম করে ছেড়ো, নিজের লাভটাকে একটু সামান্য। আদি মশলার দোকান। কি নাম গো দাদা তোমার? ওম প্রকাশ স্যার। ওম প্রকাশ দা, কতদিন হচ্ছে? অনেক দিন হয়ে গেল। 40 বছর? হ্যাঁ, আরো বেশি। তোমাকে তো ছোটবেলা থেকেই দেখছি। যাই হোক, ওম প্রকাশ সাহু খুব সুন্দর সাজিয়েছে দোকানটাকে, আর ভালো ভালো আইটেম আছে, গ্রোসারি থেকে সব কিছু আইটেম। কেমন বিক্রিবাটা চলছে? মোটামুটি মোটামুটি। করোনার পরে কি শুয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় একই জিনিস। সরকারকে এটা নিয়ে ভাবতে হবে, সরকার তো নিজেই শুয়ে পড়েছে, কেন্দ্র তথা রাজ্য। আসুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই গোঁজগুলো খুঁজতে চাইছে। হ্যালো দাদা, আপনি কামাল করছে আমাদের? আপনাদের দুঃখ কষ্ট, বিক্রি কেমন চলছে? বিক্রি বিক্রি এবার কেওড়াতলা যাওয়ার মতো, কেওড়াতলা যাওয়ার মতো। এটাও দরকার ছিল। প্রত্যেকটা বন্ধুরা দেখুন, আজকের ব্যবসা কিন্তু খুব তলা নিতে নেবে। কি নাম তোমার? রিতেশ গুপ্তা। কেমন চলছে ব্যবসা? এই তো টুকটাক টুকটাক চলছে। টুকটাক হচ্ছে। কতদিনের ব্যবসা? পুরোনো দোকান। পুরোনো দোকান। আসুন, প্রত্যেকটা দোকানে আমি চাইছি পুরোনো। আলুর দোকানে কি ধরবো? আলুর দোকানে কি আছে দেখি দেখি। কি নাম আছে? মুন্না কুমার। হ্যাঁ মুন্না কুমার। কতদিনের ব্যবসা করছো বল বল? এক সাল। এক সাল? হ্যাঁ। ও, তুই বাংলা বুঝতে পারিস না, অথচ নোটটা তুমি বোঝো ভালো, তাই তো? দত্ত বেরিয়ে আছে বল। শুন, কি নাম? সুন্দর মুন্না। মুন্না, মুন্নার থেকে একটু পেঁয়াজ আলু নেবে ভাই, মুন্নার হাসিটার জন্য। আর মুন্নার জন্য একটু লাইক কমেন্টস করে দিও সবাই। হ্যাঁ, আমি একটা দোকান পেয়েছি, এই দোকানটাতে একটু ভিড় আছে। এই দোকানটায় ভিড় আছে, ডাটা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস দেখা দেখতে পাচ্ছি। কি নাম গো দাদা তোমার? লালটু। লালটু দা, ব্যবসা চলছে তোমার? হ্যাঁ, চুয়াতে খুঁজে দিলাম প্রসাদ। ব্যবসা করছে লালটু দা, মন দিয়ে আর প্রত্যেকটা ক্রেতা মন দিয়ে কেনাকাটা করছে। বেহালা বাজার, পুরাতন বাজার, 200-300 বছরের পুরনো বাজার। কামালদার সাথে থাকুন, কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখলে কিছু দেখতে দিতে না, কোনো রঙে নয়, অনলি ইউটিউবে। ইউটিউবে দেখবেন কোনো রং কমলা লাল সবুজে পাবেন না কামালদাকে। টমেটো লাল পাবেন, তরমুজে সবুজ পাবেন,
কমলা লেবুর কমলাতে পাবেন আর কামালদা কামালদার মতো দিদি কেমন ব্যবসা হচ্ছে খুব ভালো না খুব বাজে কতদিন করছো ব্যবসা এটা কত দিলে আমরা ব্যবসা দেখাচ্ছি বেহাল আর ব্যবসাগুলো আমি যদিও সন্ধ্যেবেলা এসেছি এরকম পুরনো একটা পুরনো বাড়ি দেখছি সেই বাড়িটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কার বাড়ি জানি না এটা কার বাড়ি খোকনদা খোকনদা নেই এখন খোকনদার বাবার নাম কি বলতে পারবো না এই পুরনো আমলের বাড়ি মানে এটা তো 80 থেকে 90 বছরের পুরনো বাড়ি নস্টালজিক ভাই এই বাড়িটা তো তোলার জন্য কামাল এসেছে এইসব নানি দাদিদের বাড়ির মতন আমাদের দেশের বাড়ি বিহালা বাজারে পাওয়া যায় পাশে থাকুন কামালদার পুরনো বাজারে কামালদা চলে এসেছে একদম কৃষ্ণা সুইটস তার পাশে ভাঙা দালানের গলি যেটা আমি আগামী দিনে ব্লক করতে যাচ্ছি তার সাথে এইরকম মাছের বাজার এই রাতেও মাছের বাজার হয় কি নাম গো তোমার দাদা তোমার নাম কি আমার নাম প্রশান্ত প্রশান্ত তো এখনো মাছের বাজার সন্ধ্যাবেলা বসেছে প্রশান্ত আর এরকম দাদা কি নাম রাজীব সমন্ত মুরগি কতদিন ব্যবসা করছে দাদা 5 বছর বলে কি ক্যামেরা দেখলে মাউথপিস দেখলে ঘাবড়ে যায় পুরনো দিনের ইতিহাস কামালদা কি নাম গো তোমার নিধিরাম মণ্ডল নিধিরাম মণ্ডল কতদিন করছো কাজ এই তো 30 বছর কেমন চলছে এখন ব্যবসা খুবই ভালো নয় বাজে বাজে অবস্থা সবার কাছে এক আওয়াজ আলোড়ন করে তুলতে হবে যে ব্যবসা একদম তলা নিতে অথচ টাটকা টাটকা সবজি শুকিয়ে যায় কোনো ক্রেতা পাওয়া যায় না বেহালার পুরাতন বাজারে কামালদা এই নস্টালজিক ছবিটা তুলে ধরতে চাইছে বিহালার পুরাতন বাজারে তারা মা ভান্ডার একটা পুরনো দোকান কত বছরের পুরনো দাদা এটা হ্যাঁ এই গেছে 30 বছর 30 বছর বাজার এখন মন্দা খুব খারাপ যারা সরকারে আছেন যারা লোকাল এরিয়ার নেতারা আছেন এইসব ব্যবসাদারদের পাশে একটু দাঁড়ান কি করলে কি হয় একটু যুক্তি দিন এই রকম একটি পুরনো খাসির দোকান আছে বিহালা মিট শপ এটা অনেক পুরনো শপ এই রকম তার পাশেই এই সবজির দোকানগুলো বিহালা পুরাতন বাজারে আপনারা চলে আসবেন মহাদেব ভান্ডার তারা মা ভান্ডার তার সাথে তারা মা স্টোর্স পরপর দোকানগুলো পাবেন কামালদার পাগলামি দেখে অনেকে অবাক হয় কি তুলতে চায় আর কি বলতে চায় এটা অনেক পুরনো একটি বাড়ি দেখাচ্ছি আপনাদের যে বাড়িটা এখন দেখুন অশোক গাছটাও এর সাথে ঢুকে পড়েছে এই বাড়িটা অনেক পুরনো বাড়ি এটা বাড়িটা কার বাড়ির মালিক বান্টি সাউ দারুণ বান্টি এলে বাবা এখনো লোক বাস করে এখানে উরি বাবা এ তো সিরাজ পুরাতন বাজার এটাকে পুরাতন হ্যাঁ এখানে জেলে পাড়া ছিল এই একটা আর উত্তর হালদার পাড়া জেলে পাড়া হিসাবে স্বীকৃত এটা মেন জেলে পাড়া এখানটা সব জাল দিয়ে মাছ এখানটাই করা হতো আর উত্তর হালদার পাড়ায় প্রিয় রবীন্দ্র মিষ্টান্ন ভান্ডার অনেক পুরনো একটি দোকান দেখাচ্ছি আপনাদের কতদিন করছো দাদা মালিক তো নেই এখন মালিক নেই ভয় পেয়ে যায় মিষ্টি বিক্রি করছে কিন্তু মিষ্টি বিক্রি করতে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে কি ঝামানা পড়েছে বস আরে বস চেনা শোনা অলোক বাবুর দোকান অলোক দা তোমার এই দোকানটা তো বেশি দিন না কত বছর বয়স হবে এই দোকানটা বেশি হবে না 2001 সাল 2001 থেকে তুমি করছো এটা না আমি করছি 2017 থেকে বিক্রিবার্তা তোমার চলে তো প্রতিদিনই সবাই খায় ছোলা মতো আমার আশীর্বাদ চলো অলোকদার দোকানটা ভালো করে কভারেজ করে দিলাম অশোকদা এইরকম একটা পুরনো বিল্ডিং দেখাচ্ছি এইসব বিল্ডিংগুলো নস্টালজিক পাশে থাকুন ঘামু ঘামু ঘুমু ঘুমু আর বিহালা বাজারে ছবি তুলছে লাল টুকটুকে জামা পরে কারণ আজকে একটু যুবক হয়ে গেছে কামালদা
কারণ বিহালা বাজারটা একটা নস্টালজি কামালদার কাছে 1968 সালে বিহালার ওডিআরসি গভর্নমেন্ট করে কামালদার 3 বছর বয়সে চলে আসে তখন থেকে এই বাজার দেখে তখন কামালদার সাথে আরো কিছু বাজার দেখাচ্ছি আপনাদেরকে এ দাদা কি রকম ব্যবসা হচ্ছে ব্যবসা এখন হচ্ছে না একটু ডাউন আছে ডাউন আছে তো করোনার পর সবাই ডাউনে আছে আর কি রকম হচ্ছে ব্যবসা জুলাই মাসের 3 তারিখে কামালদা উপস্থিত সন্ধে বেলায় রাস্তা একটু ফাঁকা একটি বাড়ি কত পুরনো বাড়ি মনে হচ্ছে একদম সেই সাধু বাবার আশ্রম অশোক গাছ চারদিক দিয়ে ফুটে উঠেছে প্রায় 80 থেকে 100 বছরের মতন এই বাড়িটার বাড়িটার নাম কি বাড়িটার কোনো নাম আছে নাকি বিহালার এই বাড়ি যদি আমাদের কাছে নস্টালজিক দেখুন কত সুন্দর সব শাখা পোশাকা ঝুড়িগুলো নেমে পড়েছে কি নাম গো দাদা বাড়িটার কে মালিক কে কেউ মালিক আছে না চলে গেছে পালিয়ে ভিতরে কেউ থাকে নাকি ইঁদুর আছে একদিন হয়তো এটাও দেখবো স্টোরেজ হয়ে গেছে খুব সুন্দর বাড়ি এই বাড়িগুলো পিছনে একটি পুরনো বাড়ি চাল বিক্রেতা প্রবাদা চাল বিক্রি করছে তার সাথে অনেক দোকান আছে এখানে বিহালা পুরাতন বাজারের গলিটা গিয়ে শেষ হচ্ছে ঠিক ওই মুখটায় তার মাঝে এইরকম ছোট ছোট দোকানগুলো আছে একদম ডায়মন্ড হারবার রোড থেকে জগন্নাথ মন্দির হয়ে এই রকম ছোট ছোট দোকান এর সাথে এখানে সকালবেলায় মাছ বসে একদম ওই মুখটা অবধি আপনারা পুরাতন বাজারটা জমজমাট থাকে পুরাতন বাজারের রাস্তা শেষ মুহূর্তের দৃশ্যগুলো একটু তুলে ধরছি এইরকম ফ্ল্যাট হয়ে যাওয়ার পর এরকম দোকানগুলো হয় এইরকম একটা পুরনো দিনের বাতাসা মুড়ি মুড়কি চপের দোকান প্রচুর দোকান এখানটায় কামালদার কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে বেহালা বাজার পুরনো ঐতিহ্যটাকে তুলে ধরছি এই হলো একদম শেষ মুহূর্তে এই জায়গাটা বাজারটা বসে আর এই বরাবর সোজা ডায়মন্ড হারবার রোড বেহালা বাজার পুরনো এই রাস্তা বরাবর সকালবেলা সন্ধেবেলা আপনারা পেয়ে যাবেন কেমন লাগে এই বাজারটা ভালো লাগে ভালো লাগে কীরকম ভালো লাগে মানে দামে সস্তা না টাটকা সবজি দুটোই পাওয়া যায় দুটোই ভালো বেহালা বাজারের এই ডান দিকের মুখে সোজা চলে গেলে সোনার দুর্গা যেটা আমার ব্লগে আপনারা দেখেছেন ফুচকা কতদিন বেচছো এখানে 35 বছর নাম কি তোমার রামদা ফুচকা টেস্ট কেমন বাবু ভালো ভালো খেতে ভালো লাগে আর আমি চলে এসেছি ফার্ম চিকেন সেন্টার চিকেন সেন্টারের মালিক কে তো ধরি কি নাম তোমার রবীন রায় মালিক না আমি কাজ করি কাজ করো রবীন কেমন বিক্রি বার্তা হচ্ছে ভালো ভালো একটু ডাউন আছে মার্কেট আসুন কামালদার সাথে থাকুন কামালদার এই পরিশ্রমটাকে পাওয়ার জন্য একটু সাবস্ক্রাইব করবেন আর পুরাতন বাজার প্লাস নতুন বাজার বেহালাটাকে একটু হাইলাইটেড করছে কামালদা তারাতলা থেকে জোকা 7 কিলোমিটার পূর্ব পশ্চিম কামালদা চাইছে প্রত্যেকটা দোকানদারদের সাথে কথা বলতে আর বাজার হাটগুলোকে তুলে ধরতে থ্রু ইউটিউব চ্যানেল কামাল বাজারে আপনারা আসলে উমা হোমিও হল একটা হোমিওপ্যাথির দোকান পাবেন তার সাথে মহামায়া হাউস তার সাথে রহমানিয়ার একটা খাসির মাংসের দোকান পাবেন এই তিনটে দোকান পর পর আপনারা পাবেন সকালে আসলে এগুলো খোলা হয় কোনো দিনের একটি দোকান আছে তাই তো কি বিপিন ফার্মেসি কেমিস্ট অ্যান্ড ডাগিস এই মুহূর্তে কিসের দোকান দাদা ওষুধের দোকান আপনার নামটা আমার নাম নরেশ রায় দাদা কতদিনের ব্যবসা এটা এটা সেই আপনার 50 51 এর আমার বাবা এখানে প্র্যাকটিস করতে ডাক্তার ছিলেন আচ্ছা কি নাম ছিলেন ডাক্তার এলেন রায় এলেন রায় সেই থেকে আপনি তারপরে এখানে বসেন
আপনি এখানে কাল কালকে তো আপনার সঙ্গে মিট হয়েছে ভালোই আছে এই দোকানটা খুব ভালো এইখানে আমরা সন্ধ্যাবেলা বয়স্ক লোকেরা এসে বসি ভালো লাগে এখন কি কোনো প্রোডাক্ট পাওয়া যায় আপনাদের কোনো না টুকটাক টুকটাক যা মেডিসিন কিছু আছে আচ্ছা কিন্তু দোকানটাকে আগলে বসে রাখছে এইটা ফেলতে কেন আমরা এমনি প্রেসার দেখা ইনজেকশন এটা ওটা ড্রেসিং করা এগুলো খুবই হয় এগুলো বেশি করে বিপিন ফার্মাসি বিপিন ফার্মাসি আপনার নাম নরেশ রায় নরেশ দাদা ভালো থাকবেন দুজনে ভালো থাকবেন 70 72 বছরের দোকান আজকে ওনারা ছাড়তে পারছেন না এই দোকানটাকেও বাঁচিয়ে রেখেছে পাশে থাকুন কামাল দার কামাল বাবু তোমার নাম কি দুবাই দুবাই কতদিন ব্যবসা হচ্ছে এক বছর কেমন হচ্ছে খুব ভালো কিন্তু এই যে টাটকা টাটকা সবজি এই ফল এনেছো বিক্রি বাট তো এখন কমে গেছে অনেক আসলে বুঝতে পারবেন বন্ধুরা একদম খাসির দোকানের লাগোয়া বেহালা মিট শপের পাশে বুবাইয়ের দোকান বেহালা বাজার পুরাতন বাজার ডায়মন্ড হারবার রোড থেকে 2 মিনিট হেঁটে জগন্নাথ মন্দিরের সামনে চলে আসবেন এসেই বাঁদিকে যে রাস্তাটা ঢুকেছে যারা গ্রোসারি কাম মশলাপাতি কিনবেন সেটার নাম দারিক মুখার্জি রোড সেই রোডে ঢুকে হোলসেল রেটে আপনারা কেনাকাটি করতে পারেন আমি এই সন্ধ্যায় আপনাদেরকে কিছু দোকান দেখাবো সেই দোকানগুলোতে এসে আপনারা কেনাকাটি করতে পারেন বেহালার যেখানে যেখানে আছেন দারিক মুখার্জি রোড কোথায় আর বেহালা পুরাতন বাজার কোনটা এই দুটো আপনাদেরকে আজকে তুলে ধরছি তারিক মুখার্জি রোডের এন্ট্রি দিয়ে একটা দশকর্মা ভান্ডার তাই তো কি নাম তোমার জয়ন্ত দত্ত কতদিনের ব্যবসা করছে আমাদের অনেক 60 ইয়ার্স সব কিছু আছে পাখা থেকে আরম্ভ করে গা ঘষা মাদুর সব কিছু ছোট ছোট প্রতিমা বিয়েও দিয়ে দিচ্ছ তোমরা টোপর পরিয়ে দারুন হ্যাঁ অন্নপ্রাশন মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর বাবা দোকানের নামটা কি তোমাদের স্বস্তিক দশকর্মা ভান্ডার অসাধারণ নাম ঠিক একদম 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 দারিক মুখার্জির এন্ট্রান্সে আমি আছি বাবলু স্টোরসে আরেকটি বড়ির দোকান এটা অনেক নাম করা দোকান এখানে ভালো বড়ি পাওয়া যায় তাই তো দাদা পুরাতন দোকানের মালিক বাবলুদা এই যে দোকানটা শুনেছি এখানটা খুব অ্যাকচুয়াল বড়িটা পাওয়া যায় মালদা আমি যেরকম বড়ি খাই বড় বড় বড়ি এখানটা পাওয়া যায় তাই তো কামাল কলকাতা বাবলু স্টোরস আসবেন 2 নম্বর দারিক মুখার্জি রোডে বাঙালি যারা আছেন এই বাবলুদার দোকানে আসবেন একদম মানে জগন্নাথ মন্দিরের লাগোয়া দারিক মুখার্জি রোড কতদিন হচ্ছে দাদা 40 বছর আপনার সব পাইকারি খুঁজে দুটো আপনার দোকানে মসুর ডালের বড়ি বিউলি ডালের বড়ি প্রত্যেকটা আইটেম এবং মালদার যে সব বড়িগুলো আমরা খাই হ্যাঁ সেরকম অরিজিনাল সব কিছু আছে অরিজিনাল আছে আমরা বাবলুদার দোকান বাবলুদাকে একটু ভালো করে দেখে নাও বাবলুদা একদম আমাদের জগন্নাথ মন্দিরের পাশেই 2 নম্বর দারিক মুখার্জি রোডের বাবলুদার দোকান বাবলু স্টোরস আসুন বাবলুদার দোকানে বড়ি খেয়ে অন্তত একবার টেস্ট করা যাক বাবলুদার সাথে সাথে এবার দারিক মুখার্জিতে আর একটু কিছু দোকান দেখাতে চাইছি বিস্কুটের দোকান বেকারি কি নাম বেকারি কি নাম তোমার নাম অরুণ সাহা অরুণ দা কেমন ব্যবসা হচ্ছে এখন বাজার ভালো না খুব খারাপ কতদিনের ব্যবসা 20 বছর 20 যাক হাসছো এটাই যথেষ্ট অনেকে হাসতে পারছে না এরকম টোস্ট বিস্কুট কেক সব কথা হ্যাঁ কামাল কলকাতা যারা দেখবেন তারা পাবেন পাশে থাকুন কেমন আছো হ্যাঁ ভালোই আছি কি নাম তোমার অমল অধিকারী
তুমি যেভাবে মাল রেখেছো নিজেও তো দাঁড়াতে পারো না, দেখো মাল দেখো প্রত্যেকটা মাল পাবে, সব দু নম্বরই মালগুলো দিয়েছে তাই তো, বিপিআর দোকানে তো দু নম্বরই, খুব কম দামে তুমি ছাড়ো শুনেছি, শুনছে লোকে বলে, আমি আমি তো আমি তো কিনতে যাই, তোমার কি এমনি ভালো ব্যবসা আছে তো? হ্যাঁ এটাই তো ব্যবসা, না এই ব্যবসাটা চলছে তো, হ্যাঁ খুব ভালো। কত আচ্ছা এই বাজারের বয়স কত বলো, বলা যাবে এই বাজারের বয়স? চলুন কামালদার সাথে থাকুন, এইরকম এইরকম অনেক দোকান হোলসেল রাতে বন্ধ হয়ে যাচ্ছে অনেক দোকান, তার মধ্যে এইরকম দোকানগুলো দেখাচ্ছি, সিদ্ধি বিনায়ক স্টোর, দুই দিদি তো দুই বোনের দোকান, তিন দিদি, তিন দিদি কতদিনের ব্যবসা? পাঁচ বছর, পাঁচ বছর, কেমন হচ্ছে এখন? একটু ডাউন আছে? না আমরা ডাউন নেই, ডাউন নেই না। কি নাম আপনার? আমার নাম মুনুন পাল, অ্যাকচুয়ালি দোকানের মালিক হচ্ছে, কি নাম দাদা? হরিশ, হরিশ ঘোষ। হরিশ দা দোকানে আসবেন, ছোট দোকান সাজানো গোছানো, সিদ্ধি বিনায়ক স্টোর আমরা আছি বেহালা পুরাতন বাজারে। দাদা কেমন চলছে? একটু ডাউন আছে মার্কেট, ডাউন আছে। তোমার নাম? সুভাষ। আর এখানে তোমার কাছে তো কি কি বিখ্যাত, মানে এই গ্রোসারি আইটেম? হ্যাঁ হোলসেল রেটেই হয়। হ্যাঁ দোকানটার নাম কি? রায় ভাণ্ডার। রায় ভাণ্ডারে চলে আসবে, তিন নম্বর দারিক মুখার্জি রোড। এইসব সুন্দর সুন্দর দোকানদারদের জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বস। প্রত্যেকটা দোকানকে তুলে ধরছি, পার্বতী ভাণ্ডার তাই তো? পার্বতী ভাণ্ডার আপনার এটা, এটা ইউটিউব চ্যানেল। আজকের বেহালার পুরাতন বাজারটাকে কভারেজ করছি, অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারও অনেক পুরনো দোকান, দারিক মুখার্জি রোডের। এই রকম দোকানগুলো খুব ভালো, এখানে সকালে প্রচুর ভিড় হয়, এই দোকান থেকে আমি অনেক কেনাকাটা করি। আপনি দারিক মুখার্জিতে ঢুকলে যে কোনো একটি দোকানে সব রকমের আইটেম পেয়ে যাবেন, নিউ ভগবতী ভাণ্ডার, লীলা স্টোর্স, প্রত্যেকটা দোকান এখানে চলমান। শাশ্বতী ভাণ্ডার এটাও একটা পুরনো বড় দোকান, সকালে যখন আসবেন এখানটা আপনার জায়গা পাবেন না। আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আজকের পুরনো দিনের পুরনো বাজারটাকে তুলে ধরছি, গুপ্তা ট্রেডিংয়েও চলে আসতে পারেন, প্রত্যেকটা দোকানকে কামালদা গুরুত্ব দিচ্ছে। যারা যারা বেহালা দারিক মুখার্জিতে আসবেন এই সব দোকানগুলো পেয়ে যাবেন। এটি একটি দোকান আছে বড় দোকান, এই দোকানটার নাম কি? কি কি মন্ডল স্টোর, মন্ডল স্টোর আসবেন, অনেক বড় দোকান, এখানে আপনারা অনেক রকমের জিনিস পাবেন। দিদি এটা কি? এটা গোডাউন কি? কি নাম আপনার? দোকানটার নাম কনক কুমার কুণ্ডু এন্ড কোম্পানি। কনক কুমার কুণ্ডু এন্ড কোম্পানিতে চাল আছে, এখানে চাল পেয়ে যাবেন আপনারা সব রকম তাই তো? একদম ভা চাল পোস্ত, মানে একটা প্রাইস রিজনেবল হোলসেল আছে, রেট আছে আপনাদের কাছে। এইসব দোকানে আপনার রসুই, রসুই ডি গোল্ড আছে তাই তো? অ্যারারুট, অ্যারারুটও আছে, অ্যারারুট পাইকারি হোলসেলার, অ্যারারুটের হোলসেলার। এই দোকানে আসবেন যারা যারা বন্ধুরা বেহালা বাজার দারিক মুখার্জিতে এসে, এইসব দোকান পুরনো দিনের দোকান, এর সাথে দত্ত এন্টারপ্রাইজ সর্বদা ভিড় থাকে এই দোকানটা। আর প্রভাত সেলুনটা তো আমার ইউটিউব পর্দায় দেখেছেন, কামাল কলকাতার ইউটিউব পর্দায় দেখেছো তো, সেই দিন ঈদের আগে, ঈদের আগের দিন আমি এটাকে তুলেছিলাম। দাদা ভালো আছে তো? হ্যাঁ তোমাদের এটা অনেক পুরনো দোকান তাই না? তোমরা দু ভাই চালাও এটা। হ্যাঁ দত্ত, দত্ত এন্টারপ্রাইজ, দত্ত তো ন নম্বর দারিক মুখার্জিতে এসে এখানে সবাই লাইন দিয়ে থাকে, সকাল থেকে ভিড়, এবং এই দোকানটা চলমান, খুব বিক্রিবাট্টা আছে, মাল এক নম্বর, প্রোডাক্ট থাকে, নব দারিক ক্লাব তার পাশেই, বেহালার পুরাতন বাজারে কামালদার দারিক মুখার্জি রোডে আছে। প্রত্যেকটা দোকানকে দেখিয়ে দিচ্ছি, দাস স্টোর্স আছে, দাসে এসে আপনারা কেনাকাটা করতে পারেন। আর একটি
ভাওয়াল স্টোরস, এটাও একটা দোকান, অনেক সাজানো গোছানো, প্রচুর স্টক। তার সাথে নিউ রামকৃষ্ণ ভান্ডার, প্রচুর বড় দোকান। প্রত্যেকে এসে দত্ত, রামকৃষ্ণ, ভাওয়াল স্টোর সব জায়গায় এসে কেনাকাটা করতে পারেন। সকাল থেকে এসে একটু দাঁড়াতে হবে, প্রচুর ভিড় হয়। আর এটা দারিক মুখার্জি রোডের ওপরে প্রত্যেকটা দোকান কামালদা তুলে ধরতে চাইছে। নেশা রাধা এন্টারপ্রাইজ, এই একটি দোকান আছে দারিক মুখার্জি রোড, 12 দারিক মুখার্জি রোডে, মহাকালী ট্রেডিং স্টোর। এখানে বিস্কুট, চানাচুর, বাদাম, প্রত্যেকটা কেক, দুধ, প্রত্যেকটা আইটেম আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন। আমি প্রচুর কেনাকাটা করেছি রিসেন্ট, 100 গরিব বাচ্চার কেনাকাটাটা এই দোকান থেকেই করলাম, যে উপহারটা দিয়েছিলাম। আর একটি দোকান, ভালো দোকান, নিউ নরেন্দ্র ভান্ডার, এটাও অসাধারণ দোকান। যারা আসবেন কেনাকাটা করবেন, ন্যায্য মূল্যে টাটকা জিনিস পাবেন। তার সাথে দত্ত ব্রাদার্স, আগে থেকেই নাম করা দত্ত ব্রাদার্স আছে আপনাদের সামনে। আপনারা একদম বিদ্যাসাগরের পাশ থেকে দারিক মুখার্জি রোডে ঢুকেই পেয়ে যাবেন, 16 ব্রাহ্ম সমাজ রোডের ঠিকানায়। তার সাথে শিবম স্টোরস, আরেকটি সুন্দর দোকান, সাজানো গোছানো, খুব ভালো দোকান। যোগমায়া স্টোরস, এটাও একটা দোকান, সব কয়টা আইটেম আপনাদের দেখালাম। ঠিক এই ব্রাহ্ম সমাজ রোড, এই দারিক মুখার্জি রোডের একদম শেষ প্রান্তে এসে কামালদা দাঁড়িয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে পুরাতন বাজার সাথে দারিক মুখার্জি প্রত্যেকটা আইটেম দেখালাম। দোকানগুলো আপনারা কেনাকাটা করার জন্য ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কামালদার সাথে থাকবেন। বেহালা বাজার মেট্রো স্টেশন নেমেই, ব্রাহ্ম সমাজ থেকে নেমেই দারিক মুখার্জি রোড ডান দিকে। এই দারিক মুখার্জি রোডে ঢুকলে হোলসেল রেটে আপনারা প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন, গ্রোসারি শপ থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসগুলো। তার সাথে গিয়ে যখন ধাক্কা মারছেন জগন্নাথ মন্দিরে, সেখানে গিয়ে সবজি, মাছ, প্রত্যেকটা আইটেম আপনারা পাবেন। বেহালা পুরাতন বাজারের ছবিটা আজকের আপনাদের তুললাম, আর এবার নতুন বাজারে ঢুকবে কামালদা, পাশে থাকুন।